आज के भिडियो नहीं लेबू दिए बसि गरम करते क्यों ना अनेक लोके बोलचे गुरुजी अपने लेबू दिए बसि गरम दें बहुत बढ़िया ना ना आमी जानते चाहिए पृथ्वी कौन छेदे थका मानुषरा ये बिमल खेको नैसरी के गुरुजी सम्मान दिए दिए छे गुरुजी अपने लेबू दिए बसि गरम दें गुरुजी आमी एक टा छेले के खूब भालोबासी ओके आमी निजेर करे पेते जाए प्लीज आमाके एक टा तदबीर दिन देखो तानिया तुम्हार हारिए जावा बॉयफ्रेंड तुम्हार उड़े जावा बॉयफ्रेंड तुम्हार समुद्रे मिसे जावा तुम्हार दोले दुदुल्लमान बॉयफ्रेंड जदिओ बा एक मास दो मासेर मध्ये तुम्हार काछे फिरे आसतो किन्तु भाई से एकदिन तो दुबई रास्ते ल्यांगटो हये घुरते घुरते तुम्हारी भयानक कमेंट देखे फेले आर तारपरई सेई खाने तत्क्षणात सेईखाने डिसिशन निये फेले जे आपनी पैसा और आपनी कांड खुद के पैंट के भीतर ही अच्छा लगता है विशेष এই কাজের কোনো বিফল হবে না আপনাদের কি গ্যারান্টি সহকারে কাজ হবে আরে এটা আবার কি রকম গ্যারান্টি কেননা দুর্ভিক্ষের কবলে পড়ে থাকা আমাদের এই কাকু আমাদের এই 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 যে এই যে আমাদের দুর্ভিক্ষের কবলে পড়ে থাকা কাকু নিজের আলোগুলোকে খুলে এনে মার্জ করে তবেই তো বার করেছে এরকম চমৎকার আবিষ্কার আর চমৎকার আবিষ্কার বলছি কারণ তোমরা যদি ভুল না করেও একবারের জন্য ভেবে থাকো যে এইটা 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 হচ্ছে একটা লেবু তো ভাই শুদ্ধ চুতিয়ে লড়কে হতো তো আজকে এমন কিছু চমৎকার আবিষ্কার তোমাদের সামনে পেশ করতে চলেছি যা দেখার পর নাসা ডিপ্রেশনে চলে গেছে ভাই নাসা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক মহল ডিপ্রেশনে গিয়ে বলছে যে যে চমৎকার আবিষ্কার গুলো আজকে এনেছি সেই চমৎকার আবিষ্কার গুলো তুমি যদি একবার ফলো করো না তো ভাই তোমার চাকরি হবে হাতের মুঠোয় পাশের বাড়ির বৌদি হবে তোমার চিনির কৌটোয় তো এসো বন্ধুগণ কিছুক্ষণের জন্য তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে মেসেজ করে জানিয়ে দাও যে কচি কচি তো সরেছো তোর মাস এসেছে আর শুরু করা যাক আজকে পাঠশালা আর ভাই আজকে আমার ভয়েসটা একটু ইকো হতে পারে সেজন্য আমি বারবার এগিয়ে এগিয়ে এরকম করে কথা বলছি কারণ ভয়েসটা আমি জানি নর্মাল ভয়েসের মতো আসছে কারণ আমার মাইক খারাপ হয়ে গেছে তখন আপনারা কি করবেন শনি মঙ্গলবারের দিন যে কোনো সময় আপনারা লেবুটা ছিঁড়ে নিয়ে আসবেন নিঃশ্বাস বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে হ্যাঁ বিলকুল কেননা নিঃশ্বাস বন্ধ করে তুললেই তবেই তো এই দাদুর বিচির কাজ হবে নিঃশ্বাস বন্ধ করে বেশি আলবাল বকলে না কানের কোড়া একটা থাবড়া মারবো সঙ্গে পোক্ত অ্যালিবাইও দেবো যে তখন তোর মায়ের সঙ্গে ছিলাম এক নিঃশ্বাসে আপনার লেবুটা ছিঁড়ে নিয়ে আসার পরে সে লেবুটা ভালো জল দিয়ে আপনি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধোয়া হয়েছে পরিষ্কার করা হয়েছে তারপর আমি বলছি কি করতে হবে হ্যাঁ আমি বলছি তারপর কি করতে হবে ঠিক তারপর লেবুগুলো ভালো করে একদম শুদ্ধ জলে পারলে গঙ্গা জলে লেবুগুলো ভালো করে ধুয়ে তারপর নীলকালি পেন দিয়ে লিখতে হবে ভালো করে বাংলা অক্ষরে বর্ণাক্ষরে যে আ ময় হস্যই চয় হস্য তয় হস্যই অন্তস্তয় আকার এটা নীলকালি ডট পেন বল পেন সব দিয়ে মিশিয়ে লিখে তারপর সেটা তোমার বাবার কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দিতে হবে ঠিক আছে বাস এরকম করলেই ঠিক এইরকম পদ্ধতিটা অ্যাপ্লাই করলেই তোমার 10 বছরের পুরনো টিকটকে মুজরা করা ক্রাশ থেকে শুরু করে পাশের বাড়ির লাক্সকতি জাঙিয়ে সুখতে দেওয়া কাজের মাসিও তোমার প্রেমে হাবুডুবু খেতে বাধ্য হয়ে যাবে মানে কি বলবো যাই হোক লজ্জাবতীর শেকর সাদা অপরাজিতার শেকর এবং সাদা আপাঙ্গাচের শেকর এই তিনটে শেকর যদি তুলে এনে নিজের পেছনের গিলিতে 5.5 বার বুলিয়ে যদি 2 বার এরকম করে করে শুঁকতে পারেন তাহলে আপনি অমরত্ব লাভ করতে পারেন এবং আপনার গিলির গন্ধ যদি আরো ভয়ানক আরো ধারালো আরো ছুঁচলো আরো দিল ফাড় দেনে ভালা আপনার গিলির গন্ধ হয় তো তাহলে আপনি মোক্ষ প্রাপ্তিও করে যেতে পারেন কি কস তুই ওকে সো এতক্ষণ তোমাদের দেখালাম কিছু ঢুঙ্গি বাবার খৈনি খেকো চটকতা মটকতা মার্কা টোটকা যারা ভাই নিঃশ্বাস বন্ধ করে মাঝরাতে সবুজ রঙের দাদুর বিচির খোঁজে বেরোয় কিন্তু এবার
এবার আমি তোমাদের যার সাথে ইন্ট্রোডিউস করাবো না, তিনি হচ্ছেন আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি গোয়ার ঝুলন্ত বিকিনি তাবিজে আমি ঠকিনি প্রেমেতে আছে ঠাপানি আমি শক্তিশালী মামিনি। What? শুরু করা যাক। লটারিতে নিশ্চিত জয়লাভ করার জন্য সাদা রঙের আগগাছের ঘোড়ায় শনিবার করে নিজের মনস্কামনা জানিয়ে জল ঢালুন। মা মোহিনী না থাকলে আমরা জানতেই পারতাম না যে আগগাছ সাদা রঙের হয়। সাদা রঙের আগগাছের ঘোড়ায় শনিবার করে নিজের মনস্কামনা জানিয়ে জল ঢালুন। একেই বলে লুঙ্গির ওপর থেকেই দেখে বুঝে যাওয়া যে লুঙ্গির ভেতরে কাতলা মাছ ঝুলছে নাকি পুঁটি মাছ। যদি কোনো মনের ইচ্ছে টাকার অভাবে তোমার অপূর্ণ থেকে যায়, তাহলে একটি লাল কাগজের মধ্যে তোমার মনের ইচ্ছে জানিয়ে তোমার মানি পার্সে রেখে দাও। দেখবে সামান্য কিছু দিনের মধ্যে তোমার সেই মনের ইচ্ছে অবশ্যই পূরণ হচ্ছে। দেখো মনের ইচ্ছে পূরণ হোক আর না হোক, আমি যদি এইরকম ভাবে, আমি আমার কথা বলছি, আমি যদি এইরকম ভাবে মানি ব্যাগে কিছু লিখে রাখি আর সেটা যদি একবার মায়ের হাতে পড়ে যায় না, তাহলে উসি বক্ত ভাই সেই সময় কোনো জায়গা দিন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কিছু না বিচার করে হামকো গান মে লাথ মারকে হামকো ঘর সে নিকাল দেওয়া যায়গা। কিউকি আমার ইচ্ছে তো ভাই তোমাদের দেখাবো এক বিশেষ বিশেষ টোটকা, বিশেষ এক সমাধান। আপনি সব খুলে বলুন। তোমাদের দেখাবো জীবনের আসল মকসদ। সব দেখো ভাই, তোমরা অনেক সময় তোমাদের জীবনের প্রথম দিকে ভুল মানুষকে তোমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হিসেবে সিলেক্ট করে নাও, তারপর তোমাদের অনেক কষ্ট পেতে হয়, সেগুলো তোমরা কিভাবে সেখান থেকে বেরোবে বা সেখান থেকে বাঁচবে বলেন কি? তুমি তোমার পাশের বাড়ির ময়না বৌদির সাথে লাইন করে আছো, কিন্তু সেটা কেউ জানে না সেইটা তোমার টিকবে কি টিকবে না বলেন কি? এদিকে তুমি তোমার চমু দিদির সাথে লাইন করবে ভাবছো, সেটা তোমার হবে কি হবে না সেই সব সমাধান এবার তোমাদের জানাবো। আপনার জীবনে কোনো ব্যক্তি কতটা বিশ্বাসযোগ্য সেটা জানার জন্য একটা বন্ধ ঘরে মোমবাতিকে জ্বালান তার নাম নিয়ে। যদি মোমবাতির শিখাটা আপনার দিকে ধাবিত হয়, তাহলে ব্যক্তিটি আপনার জন্য প্রচণ্ড বিশ্বাসযোগ্য। যদি কোনো কারণে শিখাটি উল্টো দিকে যায়, তাহলে ব্যক্তিটি একজন বিশ্বাসঘাতক। কুমড়োর বিচির মতো থবড়া লাগানো এই নারীর আকস্মিক শক্তি দেখেছো তোমরা? আরে দিদি, আমাদের বায়ু বাতাস বলেও কিছু ভকলন্ডি জিনিস এক্সিস্ট করে আমাদের দুনিয়াতে। গজব টু বিবাজ আদমি। তো ব্যাস, শর্টকাট পদ্ধতি ছাড়ো এবং তোমার ড্রিমসের পেছনে সাত সকালে উঠে প্যান্টে লেগে থাকা হাগার মতো চিপকে থাকো। সাকসেস তোমার লেবুর মতো ঝুলতে ঝুলতে তোমার তলে যাবে ভাই। তো ব্যাস আমিও যাই ভাই, এবার আমাকেও ছাড়ো, আমাকেও টেস্ট করতে যেতে হবে যে আমার পছন্দের মানুষ আমার জন্য শুভ না অশুভ। বাই। রুকো যারা, সবর করো। এবার দেখবো গাইস মোমবাতির শিখা কোন দিকে যায়। ক্যামেরাম্যানকে বলবো একটু সরে আসতে, আমার ক্লাসের ফটোটি দেখাতে। হ্যালো গাইস, এবার দেখবো মোমবাতির শিখা কোন দিকে যায়। মা ভবতারিণী মা মোহিনীর কৃপায় কাজ হয় কি না? মোমবাতির শিখা গাইস ওই দিকেই বেশি যাচ্ছে, আমি বুঝতে পারছি। ওই দিক মিন্স ওই দিকেই বেশি যাচ্ছে মোমবাতির শিখা, আমি বুঝতে পারছি। মোমবাতির শিখা এই দেখো, এই দেখো মোমবাতির শিখা ওই দিকেই হেলে আছে। ইসকে মানে সমাজ রহে হ্যায় আপ লোগ? বাবা গো, কি যে লড়াই কি টর নেই কোনো গুরু।